শীত সিজনটা প্রায় চলেই গেছে, গরমকাল পড়া শুরু স্টার্ট করে দিয়েছে। 1.5 কিলোমিটার মতন মনে হয় রাস্তা আছে, তো তো এই গিফটগুলোর জন্য নিলাম। যারা যারা এই সময় খিরাই যাওয়ার কথা ভাবছো, তারা এই ভিডিওটা একবার পুরো দেখে নেবে, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে যে এই সময় খিরাই যাওয়া উচিত কি উচিত না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখন বাজে হলো 1:25, আর এখন আমি চলে এসেছি খিরাই স্টেশন। তো এখন যাব খিরাইয়ের দিকে, তো চলো যাওয়া যাক। প্রথমে তো আমাকে এখন টোটো ধরতে হবে ওখান দিয়ে গড়ান থেকে নেমে। From up here, the world seems small. তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি খিরাইয়ের দিকে, একটাও টোটো পাইনি। এত বাইক ফাইক চলছে, চার চাকা চলছে, যে ধুলো দেখেছো কিরকম উঠছে, জানি না দেখতে পাচ্ছ কিনা, কিন্তু একদম ধুলোয় ধুলো, ভালোই ধুলো খাবে যদি হেঁটে হেঁটে আসো তো। আর যদি গাড়ি পেয়ে যাও তো খুবই ভালো, আমি তো আসার সময় টোটো পেলাম না। তো হেঁটে হেঁটে আমি এলাম, আর হেঁটে হেঁটে যে 40 মিনিট টাইম লেগে যায় সেটা আমি বুঝতে পারিনি। 1.5 কিলোমিটার মতন মনে হয় রাস্তা আছে, তো প্রায় 40 মিনিটের কাছাকাছি লেগে গেলো। তো সবাই হেঁটে যাচ্ছিলো বলে আমি হেঁটে হেঁটে চলে এলাম এখানে। আর আমার একদম অপোজিটে আছে খিরাই, যেখানে মেলাটা বসেছে। তো এখন সব অনেক লোক এসছে, আমি একটা ফাঁকা জায়গায় এসে ব্লগটা করছি, আর এখন ঢুকবো গার্ডেনে। তো আবার আমাদের এখান দিয়ে ট্রেন আছে, হলো 2:20 ট্রেন আছে, 2:20 ট্রেনে আমি এখান দিয়ে ফিরবো, নাহলে এরপর আরও 1 ঘন্টা লেটে ট্রেন আছে। তো দেখা যাক কিরকম কতটা টাইম লাগে আমার এখানে, তারপর আমি বাদ বাকি। ফ্লাওয়ার গার্ডেনে ঢোকার আগে প্রথমে এই মেলা হয়ে তোমাদের প্রবেশ করতে হবে। আর এই মেলাটা গত 2 বছর ধরে চালু হয়েছে। এখানে ঘোরার সময় তোমরা নানা রকমের ফ্লাওয়ারের স্টল দেখতে পারবে, যেখানে ফ্লাওয়ার বুকে এবং মাথায় দেওয়ার যে ফ্লাওয়ার হেডব্যান্ডগুলো পাওয়া যায় সব এখান দিয়েই তোমরা কিনতে পাবে। আর এছাড়া আগত ভ্রমণকারীর উদ্দেশ্যে বিশেষ আবেদন আছে, যেটা তোমরা পজ করে এখানে পরে নিতে পারো। তো হে, কদিন ধরে না প্রচণ্ড গরম পড়েছে আর বিশাল রোদও উঠছে, তো পুরো কি বলবো, শীত সিজনটা প্রায় চলেই গেছে, গরমকাল পড়া শুরু স্টার্ট করে দিয়েছে। আর ফুল এখন বেশিরভাগ আমি চারিদিকে শুধু গ্যাদারি দেখতে পাচ্ছি, আর খুব অল্প ফুল আছে যেগুলো ফুটে রয়েছে। পিছনের দিকে দেখতে পাচ্ছি এই ফুলগুলো যেগুলো বুকে ফুকেতে ইউজ করে সেই ফুল আছে, কিছু মোরগ ফুল আছে, চন্দ্রমল্লিকা আছে। তো বেশিরভাগ এখানে এখন শুধু গাঁদা ফুলই দেখতে পাচ্ছ, আর কিছু আমি সেরকম দেখতে পাচ্ছি না ফুল। এখন আস্তে আস্তে গরম পড়ে যাওয়ার ফলে অনেক ফুলই এখন আর ফুটছে না, যত ফুল ফোটার সিজন চলে গেছে। তো এখন তোমরা যদি যেতে চাও তো অনেক ফুলই তোমরা দেখতে পারবে না, তাই ভাবলাম টিকিট কেটে ফুল দেখা যাক। তো আমরা আছি এখন সৌরভ ও সামন্তী ফুলের বাগানে, আর এখানে বলছে 15 থেকে 16 রকমের ফুল দেখতে পাওয়া যায়, তার জন্য 10 টাকা মাত্র টিকিট। টিকিট দিয়ে আমি ফুলের বাগানে ঢুকেছি। তো মোটামুটি একটা ছোট্ট বাগানই রয়েছে, যার মধ্যে সব রকমের ফুলের চাষ এরা করে রেখেছে, আর চারিদিক দিয়ে ঘিরে রেখেছে, মোটামুটি 6 ফুট উচ্চতার মতন ঘিরে রেখেছে, যেন কেউ উঁকি মেরে না দেখতে পারে এরকম একটা জিনিস। আর এখানে না আমি ফার্স্ট টাইম আমি সাদা গাঁদা দেখলাম, এর আগে আমি কখনো দেখিনি। আর বেশ এখানে অনেক রকমের ফুল আছে, আমি যেটা চারিদিকে ফ্রিতে দেখা যেত সেটা এখন আমি পয়সা দিয়ে দেখছি, 10 টাকা লেগেছে। তো এই প্রথম ফার্স্ট টাইম আমি খিরাই এলাম, এর আগে কখনো আসিনি। আর এলাম তো এলাম, সিজনে একদম শেষে এসেছি বলে আমার এরকম অনেক কিছুই ফুল দেখতে পারলাম না। তো নেক্সট ইয়ারে আমি সিজনে একদম শুরুর দিকে আসবো, আর তোমাদের ভালো ভালো ফুল দেখাবো। নেক্সট ইয়ারে আমার খুব ইচ্ছা আছে, কারণ দেখো আমি এত কষ্ট করে এলাম কিন্তু সেরকম একটা কিছু দেখতে পারলাম না, যেহেতুটা ভিডিওতে দেখেছি। তো নেক্সট বার ভালোভাবে করব। আর তোমাদের এখান দিয়ে না আল হেভি সরু সরু, আলে চলতে গেলে হেভি প্রবলেম হয়, তো পড়ে যেতে পারো আল দিয়ে। আর খুব ভিড়, মানে সামনে দিয়ে যখন লোকেরা আসবে তখন তোমাকে নিচে নেমে যেতে হবে, সাইড দিতে হবে, নাহলে তুমি ওই একই আল দিয়ে যেতে পারবে না, এতটাই সরু আল।
আমি তো দুপুরবেলার দিকে এসেছি, কিন্তু তোমরা সবাই চেষ্টা করবে সকাল সকাল দিকে আসা, আর নেক্সট বার যখন আমিও আসবো তখন সকালের দিকে আসার চেষ্টা করব। তো সকালবেলা ভিড়ও একটু কম থাকে এবং ভালোভাবে তুমি ভিউটা উপভোগ করতে পারবা। তো যেহেতু এখন আমার বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, তাই আমি আবার মেলা যেখানে বসেছিল সেখানে চলে এলাম। তো কিছু জিনিস কেনার আছে, তো সেগুলো কিনবো, তার আগে একটু চলো মার্কেটটা ঘুরে নিই। কিছু দোকান ঘোরার পর আমার দুটো ফ্লাওয়ার বুকে খুবই ভালো লেগেছে। একটার দাম 80 টাকা ছিল এবং একটার দাম হলো 70 টাকা। তো আমি শেষ পর্যন্ত আমার দুটো দেখার পর আমার সবথেকে 80 টাকারটাই ভালো লাগলো, তাই আমি 80 টাকারটা কিনে নিলাম এবং তার সাথে আমি ওই হেয়ার ব্যান্ড একটা কিনে নিয়েছি। তো এই দুটো একজনকে গিফট দেবো। তো আজকে হলো 27 তারিখ, কালকে 28 তারিখ, একজনের বার্থডে আছে, তো এই গিফটগুলোর জন্য নিলাম। তো কার বাদে এটা তোমরা স্ট্যাটাসে দেখতেই পেয়ে যাবে, হয়তো আগেই দেখতে পাবে, কারণ ভিডিওটা এডিট করতে আমার টাইম লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আবার দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।